হ্যালো গাইজ, দেখুন কত বড় একটি কাঁকড়া পানিতে ছেড়ে দিলাম। দেখুন চলে যাচ্ছে, যাচ্ছে, চলে গেল। আসসালামু আলাইকুম। হ্যালো গাইজ, আপনারা আসলে দেখবেন আজকে বড় একটা জালের বসনের ভিতরে অনেক বড় একটা কাঁকড়া ঢুকলো, কিন্তু কাঁকড়াটা আসলে বের করতে পারতেছি না। ঢুকলো কী করে? বের হইতে খুব কষ্ট হইতেছে, বের করার জন্য চেষ্টা করতেছি আমি নিজেই, আর ভিডিওটা আমি নিজেই করলাম। কাঁকড়াটা বের হইতেছে আস্তে আস্তে, আসলে অনেক চেষ্টার পরে বের হওয়ার অনেক চেষ্টা করতেছে কিন্তু বের হইতেছে না। এই এখন বের হয়েছে, এই কাঁকড়াটা দেখুন সবাই, হাত দিয়ে আমি ধরলাম। আসলে ভিডিওটা আমি নিজেই করতেছি আর কাঁকড়াটাও আমি নিজেই ধরলাম। এই দেখুন কেমন লাগলো বলবেন, আর যারা কাঁকড়া ভয় পান তারাও একটা করে কমেন্ট করবেন আপনার কে কাঁকড়া ধরতে পারেন। এই তো ভালোই লাগলো, এই ধরলাম, আপনারাও ধরলে আসতে পারেন সুন্দরবন, জেওদরা সুন্দরবন। এই দেখুন আসলে কাঁকড়াটা ছেড়ে দেবো পানিতে, কি করব বলেন। কাঁকড়া আসলে খাবার মতো বাসায় কোনো লোক নেই, তাছাড়া পুকুরে ফেলে দেবো কাঁকড়াটা, বেশি একটা বড় না ছোট। কাঁকড়াটা চলে যাচ্ছে, ছেড়ে দিলাম, চলে যাচ্ছে, চলে যাচ্ছে, এই চলে গেল। আর বাকি রইল কিছু মাছ, আসলে এই মাছগুলো জালে বেঁধেছিল কাঁকড়ার সাথে, এগুলো একটা গোদা, তারপরে হরিণের চিংড়া, কালটি মাছ।